টাই ফর এক্সপ্যানশন আমি একটু আগে এক্সপ্যানশন নিয়ে বলেছি আপনাকে, স্কুলটা বলিনি মাধ্যমিকটাও বলিনি। এরপরে আসছি ইকুইটি। আমরা দেখেছি আমাদের সমাজে যারা পিছিয়ে পড়া মানুষ, যারা আদিবাসী, যারা অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়েছে, আলো সেখানে পৌঁছায়। মহিলা ছাত্রীরা যদি দুটো সন্তান হয় মায়ের, আগে পর্যন্ত আমাদের এই ধারণা ছিল কলকাতায় আস্তে আস্তে কমছে, অন্য জায়গায় এখনো আছে, দেখ বাবা আমার পড়াশুনো করবার টাকা নেই, তুই ঘর কন্যার কাজ কর, আর তোর ভাই যদি ডাকাতও হয় তাকে আমি স্কুলে পাঠাব, সে আর পড়াশোনার কোনো সুযোগ পেত না। আমাদের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর অনুভব করেছেন, আজকে আপনি ভাবুন তো যে 45 কোটি টাকা আমাদের স্কলারশিপ ছিল, সেই স্কলারশিপটা আজকে 200 কোটি টাকা হয়েছে। কোন সরকার আগে ভেবেছে কি কংগ্রেস কি বামপন্থ কেউ হবে, আমরা ভাবছি পরে যদি কেউ আসে তারা তাদের বাধ্য করতে হবে, শিক্ষা নিয়ে সিমুনি খেলার দরকার নেই। আমরা কন্যাশ্রী পেয়েছি, আমরা বলতে আমরা সকলে বিধানসভায় যখন আলোচনা হচ্ছিল আমি বলছিলাম এতে বিতর্ক কেন, আমার তো গর্বিত হওয়ার কথা, সময় কালটাই পেয়েছি বলে কি বিতর্ক, অকারণে বিতর্ক করছি, তারপর সবাই বিতর্ক সামিল দিয়ে বলে ঠিক আছে, যা কিছু ভালো তাকে তো স্বীকৃতি দিতেই হবে, যা কিছু খারাপ তাকে করবার সুযোগ দিতে হবে, সাজেশন দিতে হবে। আমরা উচ্চশিক্ষায় যথেষ্ট রকম নিজেদের অবস্থার পরিবর্তন করেছি সমাজে, কিন্তু ভয় আছে, ভয় আছে যে কেন্দ্রীয় ভাবে শিক্ষাকে যুক্ত তালিকার থেকে নিজেদের তালিকায় নেওয়ার একটা প্রবণতা এখনকার সরকারের আছে, কেন্দ্রীয় কোনটা পড়ব কোনটা ঢুকবে সবকিছু নিয়ন্ত্রণ করছে আজকে কেন্দ্রীয় সরকার। আমাদের গ্রেটেস্ট চ্যালেঞ্জ যদি বলেন এটার সঙ্গে এটাও একটা চ্যালেঞ্জ, আমাদের কৃষ্টি আমাদের সংস্কৃতি আমাদের বিশ্বাস আমাদের বহুতত্ত্বের এই বাংলা আমি আদর্শগতভাবে আপনাকে নাও মানতে পারি কিন্তু অশ্রদ্ধা করি, যেভাবে আমাকে একটু আগে গতকাল একজন ফোন করে বলছিলেন শুনুন সমস্ত প্রবেশিকা পরীক্ষা এখন কেন্দ্রীয় সরকার থেকে হবে, আমার কি আমাদের শিক্ষকরা আমাদের শিক্ষাবিদরা নিজের থেকে শিক্ষা সংস্কৃতি এই দেশ এই রাজ্য সেই রাজ্য কি পলাচুষে বেড়াবে, আমাদের রিসেন্টলি একটা নেট পরীক্ষা হয়েছে জাতীয় স্তরে, আমাকে বলা হলো যে বাংলাতেও নেওয়া হবে, দেখা গেল বাংলাতে যেটা নেওয়া হলো সেটা অনেক কঠিন আর ইংরেজিতে যেটা নেওয়া হলো অনেক ছিল, আমাদের মেধা থাকা সত্ত্বেও আমাদের ছেলেরা অনেকে সফল হতে পারে, সুতরাং আক্রমণটা শুধু থাকলে হবে না, শুধু চ্যালেঞ্জ থাকলে হবে না, আক্রমণটার দিকেও নজর রাখতে হবে। আমাকে অনেকে বলেছেন যে আপনিও তো সেই দলদাসের সেই রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে পড়ছেন, এমন একজন ইউনিভার্সিটি প্রফেসরকে দেখান যাকে বুদ্ধবাবুরা রেখে দিয়েছিলেন আমি তাদের সঙ্গে দিচ্ছি, একজন একেবারে কন্ট্রোলার অফ এক্সামিনার থেকে শুরু করে আজ যে সমস্ত জায়গায় খালি হয়েছে সেই সমস্ত জায়গায় হয় আমার আগে কেউ করে গেছে আর নয় আমার দেশে করতে হয়েছে, আর এখন বিশ্ববিদ্যালয় যদি নতুন করে তৈরি হয় তাহলে তো বিশ্ববিদ্যালয়ে ভিসি লাগবে, এটার দিকে মেধার দিকে নজর দিতে হবে, যাকে দেখে ইউ ক্যান ইন্সপায়ার যে হ্যাঁ এ আমাদের ভিসি এ আমাদের হেড অফ দি ডিপার্টমেন্ট,
তাই চ্যালেঞ্জেস বলতে আমাদের এগুলো চ্যালেঞ্জ। থার্ডই হচ্ছে এক্সেলেন্স। নেতাজি নগরে ভিড় কম হয়, কিন্তু আশুতোষে কেন ভিড়টা বেশি হয়? আশুতোষে ভিড়টা কম হয় কেন? সেনজিবিএসে বেশি ভিড় হয়। আমরা তো একই মাইনের ব্যবস্থা আছে, একই যোগ্যতার লোক থাকে, একই ইউজিসির আইনে তারা শিক্ষকতা করছেন। যে জায়গায় পরিকাঠামো নেই সে জায়গায় পরিকাঠামোর ব্যবস্থা হয়। তাই আমাদের এই উদ্যোগটাকে বাড়াতে হবে। হ্যাঁ, নেতাজি নগরের মধ্যেও পড়াশুনো উৎকর্ষ, তাই তাদের জ্ঞান আছে, কিন্তু প্রচারের আলো পায় না। আমরা সব দিক থেকে বলতে চাই, শুধু দুটো চারটে নয়, আমাদের বেশিরভাগ কলেজে উৎকর্ষতা আছে, যার প্রচার কম, এবং তারপর হচ্ছে এমপ্লয়মেন্ট। আমি নিজে জানি যে যখন আজ থেকে 17 বছর আগে আমি যখন চাকরিতে ছিলাম, তখন আমার যারা জুনিয়র অফিসার তারা জিজ্ঞেস করলেন, কোন কলেজ থেকে পাস করছে? স্যার, একে ছেড়ে দিলে ভালো ছিল। কোন কলেজ থেকে পাস করছে? নেতাজি নগর। এই মনোভাবটাকে চেঞ্জ করতে হবে, সুযোগ দিতে হবে, এমন ভাবে পড়াতে হবে, পড়ার পরেও আমার কর্মসংস্থানের সঙ্গে কর্মসংস্থান হয় না, আমি একটা ছোট্ট বন্ধু, এই 6 বছরে 1 লক্ষ প্রাথমিক মাধ্যমিক শিক্ষক নেওয়া হয়েছে, 5000 কলেজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক অধ্যাপিকারা নিয়োগ হয়েছে। আমি বলেছি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়কে, প্রত্যেকটা কলেজকে, যে আপনারা আপনাদের যে অনুমোদিত শিক্ষকদের নেওয়া কলেজ সার্ভিস কমিশনকে সেটা বলেছি তা নিয়ে নিতে হবে। বিশেষ করে বিশ্ববিদ্যালয় তো নিতেই হবে, কলেজ তবুও চলছিল, তাও চলে না, অনেক জায়গায় কোথাও ছাত্র আছে অনেক, মাস্টার কম, কোথাও মাস্টার আছে অনেক, ছাত্র কম। আমাদের বুদ্ধিজীবী করতেই হবে, তাই আমরা বুদ্ধিজীবী নো ইন্টেন্ট অফ ভিক্টিমাইজেশন। তখন একটা লোক ভিক্টিমাইজ হয় যখন সে নিজে দুর্বল। আপনাদের কথা দিতে পারি, যদি আপনাদের বয়স অনেক দিন করার পর থেকে যদি 62 করতে পারি প্রাথমিক ভাবে, যদি LTA করতে পারি, যদি মেডিকেল করতে পারি, তাহলে বিশ্বাস রাখুন আপনারা, কিন্তু ছাত্রদের দিকে আপনারাই তো দেখবেন, ছাত্রছাত্রীদের আমি ছাত্র সংসদের 3 সম্পাদককেই বলছি, ভর্তি নিয়ে মাথা ঘামাবে না, আর সোশ্যালে এমন কিছু কাজ করবে না যা আমাদের সংস্কৃতির সঙ্গে মিলে না। আমিও গণসংগীতের এই মঞ্চ থেকে গান শোনাব, আমিও হেমেন্দ্র বিশ্বাস, শিবদাস বন্দ্যোপাধ্যায় দুজনকেই চিনি, চিন্তা গণসংগীত বলতে হাউ হাউ করে নাচা গানা, এটা কোথায় ঠিক হয় মেলে না। কলেজের ছাত্রছাত্রীদের উৎকর্ষতার উপর জোর দিতে হবে, তাদের লেখার শক্তি, তাদের নাচ গান করবার উৎকর্ষতা থাকে, নাটক করবার, আবৃত্তি করবার, তাৎক্ষণিক বক্তৃতা দেওয়ার, তার উপরে আমরা যেমন 150 বছরে স্বামীজি এখানে বসে আছেন তাকে বলি যে আমরা 150 বছরে সিস্টার নিবেদিতার নামে একটি বিশ্ববিদ্যালয়ের প্রচলন শুরু করেছি, অর্থাৎ প্রক্রিয়া শুরু করেছি, আমরা সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ে তৈরি করেছি। কিছু নতুন করে ক্রিয়েটিভ হতে হবে, শুধুমাত্র দিনে দিনে শুধু ভাবলাম, সোশ্যাল করলাম, ঘুমিয়ে পড়লাম, সাহিত্য করলাম,
সে সাহিত্য সারা বছর ধরে হলো না, এটা দেওয়াল পত্রিকা করেন। মনটা পড়াশোনার দিকে আনতে হবে, মনটা চর্চার দিকে আনতে হবে, আর বহিরাগতদের কোন চাপ কোথাও করতে দেব না। যারা এটাকে উৎসাহ দেন তারা ভুল করে, নিজের জন্য উৎসাহী করে দুটো ভাগ করে দিয়ে পরের চলছে, এটা হবে না। এইগুলো হচ্ছে আমাদের কাছে চ্যালেঞ্জ। একটা হচ্ছে আক্রমণ, একটা হচ্ছে এই। আমি একটা নিয়মানুবর্তী তারে আমি যেখানে যাই, আমি মন্ত্রী হয়ে আমাকে সই করতে হচ্ছে, আমি এমএলএ হয়ে যখন হাউস চলছে তখন সই করতে হচ্ছে, অন্যেরা সই করে যাবে না বলছে, না 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 আমরা সই করবো না, আমরা যখন আসবো তখন যাবো। এগুলো চাপিয়ে দেওয়া যায়, এগুলো নিজেদের মধ্যতে কাজটা হবে, যে আমরা ছাত্র ছাত্রীদের জন্য ক্লাস নেব পারে তিন মাস না দু মাস, তিন মাস 104 দিন ক্লাস হবে। আমি বলছি মাইনে তো নিশ্চয়ই পাবে, কিন্তু 104 দিনের কাজটাকে করতে হবে পারে সাংঘাতিকভাবে পিছিয়ে। এমনি তো ছুটি হচ্ছে, তারপরেও আপনাদের মাস্টারমশাইদের নানা রকম ছুটি আছে, আমি সব হিসেব টিসেব করেছি, কিন্তু সেটা তো আমার আক্রমণের বিষয় না, চ্যালেঞ্জেরও বিষয় না। আমার বিষয় হচ্ছে নিয়মিত পড়াশুনো, পঠন পাঠন এবং প্রকৃত ভাবে এটা যদি আপনারা করেন। আমরা পিএইচডির জন্য ছেড়ে দিচ্ছি, স্পেশাল ইনক্রিমেন্টের ব্যবস্থা করেছি, ক্যাশ ছেড়ে দিচ্ছি, সরকার অনেক কাজ করেছে যা বলতে পারে, এজন্য এখন আর চ্যালেঞ্জ নেই যেগুলো চ্যালেঞ্জ ছিল। এখন উচ্চশিক্ষার গবেষণার উপরে দেখুন, আবার বলি কেন্দ্র সরকার বন্ধ করে দিয়েছি, বন্ধ করে দিল। আমরা আমাদের ডিপার্টমেন্টের মুখ্যমন্ত্রী বলার পর 20 কোটি টাকা স্যাংশন করলাম নন মেডিকের জন্য, সুবিধা দেওয়া হচ্ছে। এই কন্যাশ্রী এতদিন পর্যন্ত ছিল না কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে, সেটাও করে দেওয়া হলো 2000 এবং 2500 টাকা। শিক্ষাক্ষেত্রে খরচ অনেক গুণ বেড়েছে, শুধু মাইনে দেওয়াটা তো আর শিক্ষা ক্ষেত্রের কাজ নয়, শিক্ষার সম্প্রসারণ করতে হবে এবং সেটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। যেহেতু এটা হায়ার এডুকেশন, তার থেকে আরো জোর দিতে হবে এলিমেন্টারি এডুকেশন। সেই সেইটা যদি না ভালো করে আসে তাহলে হায়ার এগিয়ে সে রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে যাবে, এটা ভাবার কোনো কারণ নেই, বা জগদীশ বসু হয়ে যাবে এটা কোনো ভাবার কারণ নেই। তাকে তুলতে হবে নিচে থেকে, তার ফাউন্ডেশনটাই যদি ভালো না হয় তাহলে সে উচ্চে গিয়ে কোনো কাজ করতে পারবে না। আমাকে আজকেই বলছিল যে পার্থদা একটা কাজ হয় না আমাদের ক্যালকাটাই ওয়েস্ট বেঙ্গলের ইলেকট্রিসিটি বোর্ডের এত চাকরি হয়, তারা পরীক্ষা নেয় গেটে, আমাদের ছেলেরা সেখানে খুব ভালো করতে পারে, কারণ কি যাদবপুর তো আছে, শিবপুর তো আছে, জলপাই 4টে ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, জলপাইগুড়ি আছে, তাহলে হচ্ছে না কেন? বলে কেন হচ্ছে না সেটা বলতে পারবো না, কোনো সুযোগই পাচ্ছে, কারণ ঠিক আছে একটা অন্য কিছু ভাবা যেতে পারে দেখব। ইংরেজি শিক্ষায় আমাদের খুব দুর্বলতা আছে, তার মানে এই নয়